আসলে আমি খুব লিনেন শাড়ি পছন্দ করতাম না, কেমন যেন একটু ফুলে ফুলে থাকে, মনে হতো যেন ম্যানেজ করতে পারছি না, সারাদিন কলেজে কাটতো, মনে হতো যেন কীরকমভাবে শাড়িটা জড়িয়ে যাবে, ভয়েই প্রায় কখনো লিনেন শাড়ি কেনা হয়নি। কিন্তু শোভন ইনসিস্ট করলো যে একবার কিনে তো দেখো, পরে তো দেখো, সবই একটা মেন্টাল কনসেপশনে তুমি চলো। তো কিনলাম, কেনার পর যখন লিনেন পরা শুরু করলাম, গরমকালে আমার মনে হয় সবচেয়ে ব্রিদেবল ফ্যাব্রিকগুলোর মধ্যে হচ্ছে লিনেন। লিনেনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সাধারণত প্যাস্টেল শেডসে পাওয়া যায়, ডার্ক কালার্সেও পাওয়া যায় আজকাল, কিন্তু প্যাস্টেল শেডের এই লিনেন শাড়িগুলো গরমের জন্য একদম আইডিয়াল। এত ভালো লাগে, সারা দিন তুমি পরে থাকো, কোনো রকম কোনো ক্রিজ আসে না, খুব ইজি টু মেনটেন। লিনেনের এলিগেন্সের জন্য ওভারঅল যে গেট আপ থাকে সেটা খুব সুন্দর একটা সাম্য একটা ব্যাপার আছে, যে কারণে আমি ভীষণ প্রেফার করি। গরমকাল মানে যদি ক্যাজুয়াল আমার কোথাও যাওয়ার থাকে, যদি সারা দিনের কোনো প্রোগ্রাম থাকে, তখন এ ধরনের লিনেন শাড়ি আমার কালেকশানে প্রচুর আছে। এবং তার মধ্যে থেকে এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এটা শোভনের দেয়া প্রথম লিনেন শাড়ি, যেটার পরে প্রায় আমি লিনেনের প্রেমে পড়ি। যখন আমরা একটা হালকা ম্যাচিং জুয়েলারি নিই, একটা ছোটো পার্স নিই, দ্যাট অ্যাডস টু দ্য বিউটি। তো লিনেনের এই শাড়ির যে একটা মেন্টাল ব্লক আমার মতো অনেকেরই আছে, যে লিনেনটা হয়তো একটু কোর্স, লিনেন শাড়ি কিন্তু পরতে পরতে অনেক বেশি সফট হয়ে যায়। তাহলে যারা মনে করেন যে একটু কোর্স, কোথাও গিয়ে যেন একটু রাফ লাগছে, তারা কিন্তু নিশ্চিন্তে লিনেন কিনতে পারেন। আমার মতো আপনারাও খুব উপভোগ করবেন গ্রীষ্মে এই লিনেনের ছোঁয়া।